إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين সমস্ত প্রশংসা সম্মান রব্বুল আলামিনের জন্য যার রহস্য সমাবেনেতে আমরা দীর্ঘ একটি সপ্তাহ পর আজকে আঞ্জুমানে আসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক পেয়েছি সেজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই দরুদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকে আপনারা অবগত আছেন যে আজকে আঞ্জুমানের পক্ষ থেকে আমাকে বিষয় নির্ধারণ করা হয়েছে সুন্নাত ব্যতীত কোরআন বোঝা কি সম্ভব আমি আমার বিষয়কে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ সুন্নাত ব্যতীত কোরআন বোঝা সম্ভব নয় ঈমান আনার পর আল্লাহ নামাজ কায়েম করার সর্বাধিক তাগিদ দিয়েছেন কিন্তু সুন্নাত ব্যতীত সর্ব নামাজ কায়েম করা সম্ভব নয় এই বিষয়ে কতিপয় আয়াত নিম্নরূপ হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন তোমরা নামাজের হেফাজত করো বিশেষ করে মধ্যবর্তী নামাজ বলতে বোঝায় যে নামাজের সংখ্যা কোরআন বা সুন্নতের মাধ্যমে মুসলমানদের শিখিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা সূরা নিসার 101 নং আয়াতে ঘোষণা করেছেন ওয়া ইযা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ তোমরা যখন সফর করো তখন নামাজ কসর করলে তোমাদের কোনো গুনাহ নেই আল্লাহ তাআলা এও বলেছেন সূরা বাকারা 239 নং আয়াতে ফাইন খিফতুম ফারিজানান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাজকুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন যদি তোমরা ভয় করো তাহলে পথের অবস্থাতে নামাজ পড়ো না অথবা সাওয়ারের উপরে তারপর যখন তোমরা নিরাপত্তা পাবে তখন আল্লাহকে স্মরণ করো যারা তোমাদের শিখানো হয়েছে যা তোমরা ইতিপূর্বে জানতে না এত স্পষ্ট জানা যায় যে নামাজ পড়ার নির্দিষ্ট কোন পদ্ধতি আছে নামাজের পদ্ধতি কোরআন ব্যতীত ওই কাফিরদের অর্থাৎ সুন্নতের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা সূরা জুমার 9 নং আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়ে হে মুমিনগণ জুমআর দিনে তোমাদেরকে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা ক্রয় বিক্রয় বর্জন করে অবিলম্বে আল্লাহর শরণের জন্য চলে আসো পরিশ্রম বলতে চাই যে সুন্নাত ব্যতীত কোরআন বোঝা সম্ভব নয় সুতরাং কোন ব্যক্তি কোরআনের আয়াত সমূহ নামাজের বিস্তারিত বিবরণ ততক্ষণ জানতে সক্ষম হবে না যতক্ষণ সুন্নতের সায়াতে আশ্রয় না নেবে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত বুঝার এবং সুন্নতের সায়াতে আশ্রয় নেবার তৌফিক দান করুন মাসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আল্লাহু আল্লাহু